হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমার ব্যাপারে। বলে রাখি শুরুতেই, আবার কেউ বললেন না যে ভাই আবারও একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করছে, এটাও হবে না, এরকম কথা কেউ বললেন না। আসলে একটা খারাপ সময় দাঁড়াচ্ছে, সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সিনেমাটা পরে আর হচ্ছে না, তো খারাপ সময় আসলে খোঁজা মারা উচিত না। যাই হোক, শাকিব খানের আজকে জন্মদিন, শুভ জন্মদিন শাকিব খান। তো তার এই জন্মদিন উপলক্ষে আমি পার্সোনালি ভাবতেছিলাম যে তার সিনেমাগুলো থেকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আসবে, বিভিন্ন রকম জিনিস শেয়ার করা হবে। এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি, এখন একটু সময় বাকি রয়েছে, তো দেখা যাক তার জন্মদিন উপলক্ষে তাদের তার যে সিনেমাগুলো তৈরি সেই সিনেমাগুলো থেকে কোনো আপডেট আসে কি না। তবে এর মাঝে আরেকটা জিনিস ঘটে বর্তমান সময়, সেটা হচ্ছে যে জন্মদিন উপলক্ষে সেই স্টারের বা সেই অ্যাক্টরের বিভিন্ন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়, বিভিন্ন কিছু আমরা জানতে পারি। তো সেখান থেকে তেমন কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত চোখে বাঁধেনি, তবে একটা বিষয় চোখে বেঁধেছে, সেটা হচ্ছে অনন্য মামুনের পোস্ট। আর লাগবেই না কেন, কারণ তিনি পোস্টে জানিয়েছেন নতুন এক ধামাকার কথা। পোস্ট আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, পোস্টে লেখা রয়েছে শুভ জন্মদিন ভাই, খুব বেশি কাজ হয়নি ভাইয়ের সাথে, গল্প লেখক হিসেবে 23টা সিনেমা, সহযোগী পরিচালক হিসেবে 3টা সিনেমা, পরিচালক হিসেবে নবাব LLB, কিন্তু ভাইয়ের সাথে এই একটা ছবি লাস্ট 15 বছরে। তবে নতুন ছবি তুলব কাল, আওয়াজ দেওয়ার জন্য না, কাজ করার জন্য। এত বড় ধামাকা এর আগে কখনো বাংলাদেশের চলচ্চিত্রে দেখেনি। ইনশাল্লাহ হিন্দি সিনেমা আমদানির ঝামেলা শেষ, এবার দেশি সিনেমা নিয়ে নতুন চিন্তা। ওকে, তো যে জিনিসটা যে দুটো বিষয় ক্লিয়ার হলো এখান থেকে, সেটা হচ্ছে যে সে শাকিবের সঙ্গে আরেকটা কাজ করতে চলেছে, নবাবের সঙ্গে আরেকটা কাজ করতে চলেছে। পাশাপাশি তার লাস্ট যে লাইন, সেই লাইনটার আমি একটা অন্য মিনিং বের করে ফেলছি, সেটা হচ্ছে যে হিন্দি সিনেমা আমদানির ঝামেলা শেষ। এখানে মূলত আমার যেটা মনে হচ্ছে, সে তো সেই একমাত্র আই থিঙ্ক যে হিন্দি সিনেমার জন্য খুব খেটেছে, সবথেকে বেশি খেটেছে, সে কাইন্ড অফ একজন লিডারশিপ পালন করতেছিল এই হিন্দি সিনেমা আনার ব্যাপারে। তো হয়তো বা সেটাই সে সাকসেস না, এবং সের জন্য সে লিখছে হচ্ছে হিন্দি সিনেমা আমদানির ঝামেলা শেষ, ওই ঝামেলার মধ্যে আর যাবে না, এবার নিজেই চেষ্টা করবে এই বাংলাদেশে বসে ভালো সিনেমা তৈরি করার, যাতে হিন্দি সিনেমা আনা না লাগে, এরকম একটা হিন্ট কিন্তু সে দিয়েছে, এটা আমার কাছে মনে হয়, আমি এটার মিনিং বের করছি। যাই হোক, সে তো একটা ঘোষণা দিল যে আগামীকাল জানাবে, এখন দেখা যাক সেটা হয় কি না, তবে যদি হয় সেটা কিন্তু খুব ভালো হবে। নবাব LLBতে আমরা দেখছি অনন্য মামুন শাকিবকে কীভাবে প্রেজেন্ট করছিল, তো যদি সেইভাবে প্রেজেন্ট করতে পারে বা সেই রকম ধামাক করতে পারে, তাহলে আই থিঙ্ক হিন্দি সিনেমার দরকার হবে না। ওকে ভিউয়ার্স, তো ফিরছে নবাব, ফিরছে অনন্য মামুন এবং শাকিব জুটি। এখন এই আপডেটটার ব্যাপারে আপনাদের কী মতামত সেটা আমাকে কমেন্টে জানান, আর ওভারঅল ভিডিওটি ভালো করতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টুইট ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।